একটু খিদে পেয়েছে। আর তোমরা তো কেউ খাওনি মনে হচ্ছে, একটু খাবারের ব্যবস্থা করলে হয় না? বাবা, আমরা আসলে ভেবেছিলাম, মানে হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে। আমিও ভাবছিলাম, তোমরা হয়তো ভাবছো যে আমি চলে গেছি তোমার মাকে মিথ্যে আশ্বাস দিয়ে। না, আমি যাব বলে কথাটা বলিনি, আমি থাকবো বলেই বলেছি। হ্যাঁ, আমি তোমার মার উপর একটু জোর খাটিয়েছি, কিন্তু যদি দেখতাম যে ডিভোর্স করে তোমার মা ভালো থাকবেন তাহলে আমি জোরটা খাটাতাম না। কিন্তু তা উনি থাকতেন না, সেই জন্যই আমি জোরটা খাটিয়েছি। কিন্তু উনি থাকতেন না, হয়তো কিছুদিনের মধ্যেই তুমি তোমার মাকে হারাতে, সেই জন্যই আমি। ও দয়া, না হেমাঙ্গিনী, তোমাকে দয়া দেখানোর স্পর্ধা আমার নেই, বরং আমি তোমার দয়া চেয়েছি, তোমার দয়া চেয়েছি যাতে তুমি এই সংসারে থাকো। আমি তো জানি হেমাঙ্গিনী যে আমি তোমার যোগ্য নই, তাই আমার মধ্যে একটা সংকোচ ছিল, তাই আমি তোমার সঙ্গে থাকতে চাইনি। তুমি এতবার বলেছিলে আমাকে চলে যেতে, তুমি কতবার আমাকে বলেছিলে যে ডিভোর্স দিয়ে তোমাকে মুক্তি দিতে, তাই এখানে থাকাটা আমার অস্বাভাবিক ছিল। তারপর একসময় বুঝলাম যে তুমি মুখে যা বলছো তোমার মন তা বলছে না, তোমার মুখ যা বলছে তোমার চোখ তা বলছে না। আর তখনই আমি সিদ্ধান্ত নিলাম, না, আমি আর এখান থেকে যাব না, আমার জীবনের শেষ নম্বরটা আমি এখানেই বাঁধবো। আর তো কটা দিন, একটু জ্বালাতন সহ্য করে নিও, একটু প্রশ্রয় দিও আমাকে। কত কিছু দেখবো আর শুনবো। ওর কথায় কিছু মনে করবেন না দাদা। কারুর কথায় আমি আর কিচ্ছু মনে করি না বৌমা। যে মনটা মনে করতো সেই মনটাই তো আর নেই। জেঠুমনি, আমরা সবাই এখন খুব খুশি। তুমি শুধু আমাকে কথা দাও যে তুমি আমাদের বাড়ি ছেড়ে আর কোথাও যাবে না। ওমেজমা, এবার তো একটু হাসো। জেঠুমনি, তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। মেজমা সবসময় ছোটবেলায় তোমার নামে গল্প করত, যখনই ঘুম পাড়াতে নিয়ে যেত তখন তোমার ব্যাপারে গল্প করত, তোমার রূপের বর্ণনা করত, আর সেই থেকেই শুনে শুনে তোমার রূপের একটা বর্ণনা তৈরি হয়ে গেছিল। আজ দেখলাম অবিকল সেই চেহারাই আছে। মেজমা একটুকুও বাড়িয়ে বলেনি, বাবা যা ঘটে গেছে গেছে, বাকি দিনগুলো আর আমাদের ছেড়ে কোথাও যেও না। আমারও তো মাথার উপর একটা ছাতা লাগে বাবা। আর আর কতদিন আমার মাথার উপর একটা ছাতা ছাড়া, একটা শক্ত বলিষ্ঠ হাত ছাড়া চলবো বলতে পারো? আমার মা আমার জন্য অনেক করেছে, যথেষ্ট করেছে, কিন্তু আমার মারও মাথার উপর একটা ছাতার প্রয়োজন ছিল বাবা। তুমি থাকুন আমাদের দুজনের মাথার উপর ছাতা হয়ে,
আমাদের পরিবারের সবার সবার ছাতা হয়ে থাকো না তুমি বাবা। দাদা, আমি আপনাকে একটা অনুরোধ করছি, আপনার ভাইয়ের কথায় রাগ করে কিন্তু কখনো এই বাড়ি ছেড়ে চলে যাবেন না। আপনার ভাইয়ের যে কিসের এত রাগ আপনার উপরে আমি জানি না, কিন্তু এই কথা জানবেন যে আমরা কিন্তু সকলে আপনাকে ভালোবাসি, সকলে আপনাকে মনে প্রাণে শ্রদ্ধা করি। আমরা সকলে চাই যে আপনি আমাদের সংসারে এই বাড়িতেই থাকুন। অনেকক্ষণ খেতে চেয়েছেন তিনি, তিনি তো আগে আবার খিদে সহ্য করতে পারতেন না, চান করে আসার পরই গরম গরম ভাত বেড়ে দিতে হতো, যদি একটু দেরি হয়ে যেত অমনি রাগ করে আর খেতে চাইতেন না। কিন্তু এখন অনেক কিছু বদলে গেছে দেখছি, এতক্ষণ খেতে যাওয়ার পরেও নানা কথায় সময় কাটানো। কি রে ছোট, খাবারটা বাড়বি নাকি? আমাদের ছেলেগুলোও তো খিদে পেয়েছে, তারাও তো অনেকক্ষণ ধরে খায়নি, অন্তত তাদের জন্য খাবারটা নিয়ে আয়। খিদে আমারও পেয়েছে হেমাঙ্গিনী, কিন্তু আগে আমার একটা অধিকার ছিল, সেই অধিকারের জোরে আমি অনেক কিছু বলতে পারতাম, করতে পারতাম, কিন্তু আমার জায়গাটাই তো নড়বড়ে হয়ে গেছে, তাই তোমাকে কিছু বলতে গেলে আমাকে 10 বার ভাবতে হয়। তুমি একমাত্র পারো আমার সেই ভাবনাটা কাটাতে, কিন্তু যতদিন সেই ভাবনা না কাটে ততদিন তো আমি আগের মতো বলতে পারি না, আগের মতো জোর করে আমি তো বলতে পারি না কেন আমাকে খেতে দাওনি। বরং এখন আমাকে বলতে হবে যে আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবে? আদি খেতা যত সব, চিরকাল যা সহ্য করতে পারিনি তাই। ও ছোট, তুই দাঁড়িয়ে আছিস কেন, খেতে দিবি নাকি আমি খেতে দিতে যাব? বলছি যে মেজদি ভাই, আজকে বরং মেজ থেকে তুমি খাবারটা বেড়ে দাও, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। সে কথা আগে বললেই হতো, যত সব কেন, তোর 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 কিসের অসুবিধা হচ্ছে রে? আচ্ছা আচ্ছা বেশ, আমি দিচ্ছি। যাওয়ার সময় বলে গেলে কাছের থেকে কাছে একটা স্টেশনারি দোকান যাচ্ছি, কখন গিয়েছিল আর কখন এলে? বাবা একটা ব্লাউজ আনতে গেছিলাম, একটা ব্লাউজ বানাতে দেওয়া ছিল সেটা আনতে গেছিলাম, রোশনির বাড়ির কাছেই জানো তো ব্লাউজের দোকানটা, ওর সঙ্গেই তো যেতাম ওই দোকানটা, তো সেখান হয়েই এলাম। তো যাওয়ার সময় তুমি এই কথাটা বলে যাওনি? তোমাকে একবার সব কথা বলে দিয়ে যেতে হবে নাকি অদ্ভুত, তো আমারও তো মনেও ছিল না, তারপরে দেখলাম ব্যাগের মধ্যে বিলটা আছে তো মনে হলো একবারে নিয়েই আসি, তো একবারে নিয়েই এলাম। তো কি হয়েছে তাতে? এনিওয়ে তুমি গরম থেকে এসছো, বসো। বসার কি আর উপায় আছে গো, মন মেজাজ একদম ভালো নেই। হঠাৎ তোমার মন খারাপ? বাবা, তোমার ওই মন বস্তুটি আছে কি নেই সেটা নিয়ে তো মাঝে মাঝে আমার সন্দেহ হয়। শোনো, তুমি আমার সঙ্গে না সবসময় ওরম করে কথা বলবে না, মানুষের দুরবস্থা দেখলে না চোখে জল চলে আসে আমার। বৌদিমণি, কার দুরবস্থা হয়েছে গো?
তোমারই তো সেটা সবথেকে ভালো করে জানা উচিত। তোমার জন্যই তো আজকে ওদের এই দুরবস্থা। আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আবার হঠাৎ জানুবির পিছনে পড়লে কেন? কি হয়েছে আমাকে বলো। কার জন্য কি অবস্থা? তুমি কি বাই চান্স রোশনীদের বাড়ির ব্যাপারে বলছো? আর কাদের বাড়ির কথা বলবো? বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আন্টি ছাদে দাঁড়িয়ে আছে। আন্টিও আমাকে দেখতে পেয়ে গেল। তা ভদ্রতা বলে তো একটা কথা আছে না? আমি তখন আন্টিকে জিজ্ঞেস করলাম যে আন্টি কেমন আছো। তখন আন্টি বলল যে কেমন আর থাকবো। তারপরে আন্টি বলল যে একবার তাহলে ওপর থেকে ঘুরে যাও।